নমস্কার, আমি অমিত আর আপনারা দেখছেন বায়োস্কোপের গল্প। আজ থেকে আমার ইউটিউব চ্যানেল বায়োস্কোপের গল্পে নতুন একটা সিরিজ শুরু করতে চলেছি। যে সমস্ত স্বনামধন্য অ্যাক্টর, ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার, মিউজিক ডিরেক্টর আমাদের মধ্যে নেই, তাদেরকে স্মরণ করে এক একটি এপিসোডে তাদের সৃষ্টি এক একটি অমর কার্যকলাপ সম্পর্কে কথা বলবো। যেমন যদি একজন অ্যাক্টরের লাইফ সেলিব্রেট করি, তাহলে তার অভিনীত সেরা কিছু সিনেমা নিয়ে কথা বলবো। ডিরেক্টরের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। এখন যেহেতু সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ক্ষতটা মন থেকে এখনো শুকিয়ে যায়নি, তাই তার অভিনীত সিনেমা দিয়েই শুরু করব। তাহলে শুরু করা যাক সেলিব্রেটিং সুশান্ত সিং রাজপুতস লাইফ, এপিসোড 1, দিল বেচারা। দিল বেচারা সিনেমাটি সুশান্তের মৃত্যুর ঠিক 40 দিনের মাথায় রিলিজ করেছে। বাস্তবের মতোই সিনেমাতেও সব শেষে সুশান্ত মারা যাবে। বোঝা যাচ্ছে ইমোশনটা কি চরম পর্যায়ে পৌঁছেছে সিনেমাতে। সেই ইমোশনের জোরে IMDb-তে সর্বশ্রেষ্ঠ ভারতীয় সিনেমা হিসাবে জলজল করছে দিল বেচারা। অনেক ফিল্ম ক্রিটিক্স এই ঘটনাটা সাপোর্ট করছেন না, কিন্তু আমি এই ঘটনাটাই নওয়াজউদ্দিন সিদ্দিকীর সাথে একমত। তিনি সমস্ত ফিল্ম ক্রিটিক্সদের কাছে অনুরোধ করেছেন এই সিনেমাটাকে এক্সেপশনাল সিনেমা হিসাবে ধরতে এবং দিল বেচারাকে কাটাছেড়া করতে বারণ করেছেন। সাথে সিনেমাটিকে সুশান্তের প্রতি একটা ট্রিবিউট হিসাবে ধরতে বলেছেন। সিনেমাটা নিয়ে আমার পার্সোনাল অভিজ্ঞতার কথা আমি বলবো। শুক্রবার যখন সিনেমাটা রিলিজ করে, মানে ইন্ডিয়ান টাইম 7:30 এবং জার্মানিতে আমার এখানে বিকাল 4, তখন আমি ল্যাবে। প্ল্যান ছিল এখানকার টাইম 10 রুমে এসে সিনেমাটি দেখব, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই রাতেই বিশেষ কিছু এক্সপেরিমেন্ট চলার জন্য রুমে আসতে ভোর 4:30 বেজে যায়। তারপর ফ্রেশ হয়ে 5টার সময় কিছু স্ন্যাক্স খেতে খেতে সিনেমাটা দেখতে শুরু করি। ভেবেছিলাম আধ ঘন্টা মতো দেখি কেমন হয়েছে, তারপর বাকিটা একটু ঘুম দিয়ে উঠে তারপর দেখব। কিন্তু সুশান্তের মায়ায় আর নিজেকে স্টপ করতে পারলাম না, শেষ করে একেবারে সকাল 7:30 ঘুমালাম। সিনেমাটায় আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, যা আগে কখনো হয়নি, কোনো সিনেমার ক্ষেত্রেই নয়। দেখতে দেখতে মনে হচ্ছিল সিনেমাটা না শেষ হলেই ভালো, যতক্ষণ সিনেমাটা চলবে ততক্ষণ সুশান্ত আবার জীবিত। সিনেমা বা এই অডিও ভিজুয়াল মিডিয়ামটার যে এতটা পাওয়ার তা আগে বুঝিনি। 1 ঘন্টা 40 মিনিটের জন্য একটা মৃত ব্যক্তিকে জীবিত করে দিল। এন্ট্রি সিন থেকে সুশান্তের জাদু শুরু। রজনীকান্ত মানে তালাইভার বিশাল বড় ভক্ত, তালাইভার গানে নাচের মাধ্যমে সিনেমায় আবির্ভাব। তারপর শুধু স্ক্রিন জুড়ে তার মন্ত্রমুগ্ধ হাসি আর অদ্ভুত জীবনী শক্তি দিয়ে মায়া ছড়িয়ে গেছে। তার অ্যাক্টিংটা কেমন হচ্ছে, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি বা সঞ্চিরিয়া থেকে ভালো না খারাপ তা বিচার করবার মতো শক্তি আমার তখন ছিল না। শুধু মনে হচ্ছিল কেউ যেন হিপনোটাইজ করে রেখেছে। সে আমাকে বারবার বলে যাচ্ছে, দেখো একে দুচোখ ভরে দেখো, কাল কিন্তু এ আবার এই হাসি মুখ নিয়ে সিনেমার পর্দায় ফিরে আসবে না। দেখো, দেখে নাও, একে দুচোখ ভরে দেখে নাও। সিনেমাটার রিভিউ আমি আর করলাম না। সিনেমাটা আর 2-3 মাস পরে দেখলে হয়তো অনেক খুঁত পাব, কিন্তু আমি চাই না এই সিনেমাটার কোনো খুঁত বার করতে। শুধু চাই সুশান্তের জীবনকে, তার ফিল্ম ক্যারিয়ারকে সেলিব্রেট করতে। শুধু একটু বলবো সিনেমার গান আর স্বস্তিকা ও শাশ্বতর অভিনয়ের কথা, বিশেষ করে শাশ্বতর কথা। ঠিকভাবে ব্যবহার করা হলে আর কিছুদিনের মধ্যে নওয়াজউদ্দিন, ইরফানের মতো ভারতবাসী শাশ্বতকেও চিনবে। মিউজিক অসাধারণ, আর এটা বলার অপেক্ষা রাখে না কেন, অবশ্যই এ আর রহমান, বিশেষ করে ম্যা তুমহারা গানটা। এই গানটা আমার মস্তিষ্কে আটকে গেছে, সব সময় গুনগুন করতেই থাকছি। সব শেষে বলবো সিনেমাটা একটা অদ্ভুত অভিজ্ঞতা দিয়েছে আমাকে, আর এমন অভিজ্ঞতা আমি আর কখনোই পেতে চাই না। আজ এখানেই শেষ করব। পরের ভিডিওতে সঞ্চিরিয়া সিনেমাটা নিয়ে সুশান্ত সিং রাজপুতের লাইফকে সেলিব্রেট করব। So stay tuned, and for more updates, please subscribe my channel Bioscoper Golpo. Shobai shusto thakun, shobai bhalo thakun, shobai ke oshongkho dhonnobad. Tata!